প্যালেস্টাইনি সিভিলিয়ানদের উপর ইসরায়েলি মিলি মিলিটারির অ্যাসোল্ট চলাকালীন এটা খুব একটা অ্যাকুরেট ডিসক্রিপশান দিয়েছি অফ হোয়াট হ্যাপেন্ড সো সেই অ্যাসোল্টটা যখন চলতেছিল এখন তো ট্রুস ফায়ার চলতেছে বা সিজ ফায়ার ট্রুস বা সিজ ফায়ার তখন একটা ভিডিও ভাইরাল হয়েছে আমি এখন ভিডিওটা দেখাবো আপনাদেরকে যে একটা মেয়েকে হচ্ছে ইসরায়েলি মিলিটারি ধরে নিয়ে যাচ্ছে গ্রেফতার করে এবং গ্রেফতার করার মুহুর্তে সে ক্যামেরার দিকে তাকায় হাসতেছিল অনেকটা তাচ্ছিল্যের হাসি এবং এই হাসির অর্থ হচ্ছে সে এই নিপুড় ভয় পাচ্ছে না সে তার প্রতিবাদ অব্যাহত রাখবে এবং সে ইয়ের মুখে ভেঙে পড়বে না এরকম অনেক ব্যাখ্যা আমরা দাঁড় করাইছিলাম রাইট পরবর্তীতে আমরা জানতে পারবো যেটা আমি এখন দেখাবো এবং আলোচনা করবো যে যত থিউরি মার্সি কোনো থিউরিটির কোনো ভিত্তি নাই এগুলো সব আমাদের মন গড়া থিউরি নাও সেটা ইস্যু না এখানে আর একটা বিগার ইস্যু আছে এবং যে কারণে এটা নিয়ে কথা বলতে চাচ্ছি কারণ এটা এটা এ আলাপটা ইম্পর্ট্যান্ট ফর ভেরিয়াস রিজনস ناس شئ তাকায় হাসতেছিল না সে ক্যামেরার পিছনে অন্য পাশে তার ছিল তাদের দিকে তাকায় হাসতেছিল بيحكوا انه انا ابتسمت للكاميرات انا ما كنت منتبه انه في كاميرات هناك انا كنت من ضمن المتظاهرين لما تم اعتقالي بالمكان اللي حطوني اياه حطوني داخل الثغره العسكريه فلما حطوني في وسط السكنه العسكريه كنت من يميني قادره اني اشوف بقيه المتظاهرين اني أنا كنت متظاهرة معهم، ف...

সো তারা এসে দাবি করতেছে হ্যাঁ এটার মানে তো এটা হইতেই পারে সে নির্ভীক এটা অকুত ভয় না হইতেই পারে আমি জানি এটা আমি না জানার কোনো কারণ এবং না পছার কোনো কারণ এটা হইতেই পারে যে সে আসলেই নির্ভীক এবং আসলে অকুত হয় অনেকে এসে বলতেছে কমেন্ট করছে গতকালকে যে ফিলিস্তিনি সকল নারীরা নির্ভীক অকুত ভয় এটা কি আপনি আজকে জানলেন নাকি হ্যাঁ না আমি জানি ফিলিস্তিনিরা অনেক নির্ভীক এবং অকুতভ হয় আমি এটাও জানি যে এই মেয়ে ইন পার্টিকুলার নির্ভীক এবং অকুত হয় আপনারা তো কুযুক্তি দেখাইতেছেন আমি আপনাদেরকে ভালো যুক্তি দেখাই সেই মেয়েটা কেন সেখানে গেছে কেন গ্রেফতার হয়েছে হয়তো আপনারা সেটা জানেন না অনেকে বা জানলেও আপনাদের মাথায় একটু আসে নাই একটা ভালো যুক্তি দেওয়ার সেই বুদ্ধি নাই মাথায় আমি আপনাদেরকে বুদ্ধি ধরাই দিচ্ছি আমার বিরুদ্ধে বুদ্ধির কি যুক্তি সেটা হচ্ছে যে এই মেয়েটা সেখানে গেছিলো কারণ তার ফ্রেন্ডকে গ্রেফতার করা হয়েছিল তখন সে বাধা দিতে গেছিলো তার ফ্রেন্ডকে গ্রেফতার করায় এবং অবশ্যই তার ফ্রেন্ডকে গ্রেফতার করায় বাধা দেয় দিলে সে তার নিজের দিকে বন্দুকের নল তাক হয়ে যাবে এটা খুবই নেক্সট লাইক অবভিয়াস স্টেপ হুইচ হ্যাজ হ্যাপেন্ড সো হ্যাড হ্যাপেন্ড সো সেটাই হয়েছে সো সে যে নির্ভীক অকুত ভয় এটা এই ঘটনা দ্বারা প্রমাণিত হয় কিন্তু আপনারা হয়তো এই ঘটনা ব্যাকগ্রাউন্ড স্টোরি হয়তো জানেনও না বা জানলেওটুক বলার মতো ঘিলু হয়তো যারা কমেন্ট করছে ওনাদের নাই সো ওনাদের যুক্তি হইতেছে যে না ইসরায়েলি মেয়েরা নির্ভীক অকুত ভয় হয় হ্যাঁ ইসরায়েলি মেয়েরা নির্ভীক ভয় হয় এই যে নির্ভীক ভয় আপনি কীভাবে জানলেন সেই ক্যামেরার দিকে তাকে না হাসুকি তার ফ্রেন্ডের দিকে তাকে হাসুক হাসছে তো হ্যাঁ এই হাসির ব্যাখ্যা সে করছে এখানে তার নির্ভীকতার হাসি নেই হাসির ব্যাখ্যা আশ্বাস দেয় তার ফ্রেন্ডদেরকে আশ্বস্ত করার হাসি সে দিছে এখানে তার পুরো ঘটনায় তার নির্ভীকতার কোনো আলাপই নাই সো আপনারা এই আলাপটা দুললেন সম্পূর্ণ ভিত্তি একটা আলাপ সম্পূর্ণ একটা গাল গাল গল্প গাজাখুরি গল্প কথাগুলো কী বলছে মেয়েটা আমি এক্স্যাক্টলি অ্যাকুরেটলি তার কথাগুলো পড়াশোনায় এখন লাইক এ ব্যাপার দ্বিতীয় থিওরিতে আর অলমোস্ট আর কোনো সুযোগই নাই সে বলছে যে তাদেরকে বোঝানোর জন্য মানে ফ্রেন্ডদেরকে যে আমি ভয় পাচ্ছি না তাদেরকে বোঝানোর জন্য যে আমি ঠিকঠাক আছি আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না সো বেসিক্যালি সে একটা না অনেকগুলো সেন্টেন্স অনেকগুলো শব্দ ব্যবহার করে অনেকভাবে সে লাইক আমাদের কাছে পানির মতো পরিষ্কার করে দিছে যে সে আসলে এখানে কী কারণে সে হাসতেছিল কিন্তু সে তো আর জানে না যে বাংলাদেশে বাংলাদেশের এই করে বেড়াইতেছে তার এই ভিডিও নিয়ে রাইট এবং আপনি যদি কোরাবোরেট করতে চান আরও ফার্দার এভিডেন্স তারা তাইলে মানে তখন তার ভিডিও দেখে এগুলো কোনো কিছু বুঝি নেই বোঝার কারণও নাই কারণ তখন আমরা কেউই জানতাম না সেখানে কী হয়েছে অবশ্যই মানুষ জানতো তারা অনেক থিউরি দিচ্ছিল মানে আমি জানতাম না রাইট এখন তার এই ব্যাখ্যা শোনার পর না ওয়ান ওয়ান ব্যাক অ্যান্ড দ্য ভিডিও অ্যাগেন আমি দেখতে পাইলাম যে ও আচ্ছা হ্যাঁ এখন মেক সেন্স এখন দেখে বুঝতেছি যে সে আসলে ক্যামেরার দিকে তাকা ছিল না একটু সাইডে তাকাচ্ছিল এবং আবিষ্কার করলাম যে এই যেই ব্যাখ্যা মানুষ দিয়ে বেড়াইতেছে খুব নির্ভীক অকুত ভয় অ্যাগেন যেটা বলতেছি সে যেটা সে হয়তো এবং যেটা সে আসলেও না তো সেখানে যাইতো না তার ফ্রেন্ডকে ছাড়াইতে কিন্তু ওই পার্টিকুলার মোমেন্ট এবং ইনস্ট্যান্সে এসেছে সে খুব নির্ভীক ছিল না পুলিশ তাকে ধরার সময় বরং ভয়ে তার চোখ ঠিক রে বের হয়ে চলে আসতেছিল আপনি যদি এখন ভিডিওটা দেখেন তারপর সে হঠাৎ করে একটা খুবই শুকনো কৃত্রিম একটা হাসি দেওয়ার চেষ্টা করলো যেটা খুব ক্লিয়ারলি ধরা পড়লো বা তার আগে তার চোখ বের হয়ে যাচ্ছে ভয় না এটা কিছু মিন করে না এটা কিছু মিন করে না আমাকে যদি এখন পুলিশ ধরে আমি ভয় পাবো আমি হয়তো খুব সাহস নিয়ে গেলাম একটা কোনো আন্দোলন করতে কোনো একটা কাজে গেলাম যার আত্মহত্যা করে খুব সাহস নিয়ে আত্মহত্যা করতে যায় একেবারে টেবিলটা পার নিচ থেকে লাথি মেরে ফেলে দেয় তারপর যখন দমটা আটকায় যায় গলার মধ্যে তখন কিন্তু পাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে সর্বোচ্চ চেষ্টা করে সো হ্যাঁ সে সাহস আছে সে সাহস নিয়ে গেছে এবং সেই নাজুক মুহূর্তে সে খুবই আতঙ্কিত হয়ে পড়ছে চোখ ঠিকরে বের হয়ে যাচ্ছে ভয় এটা তার একটা নাজুক মুহূর্তে এটা একটা দুর্বল মুহূর্ত সো এটা কিছু মিন করে না আমি তার এটা প্রমাণ বা অপ্রমাণ করার কোনো চেষ্টা করতেছি না আমার কিচ্ছু আসে যেন সে সাহসী কি সাহসী না নির্ভীক কি নির্ভীক না এই ভিডিও কী মিন করে কী মিন করে না সেটা দিয়ে এটা আমার কাছে কোনো ভ্যালু ক্যারি করে না প্রচুর মানুষের কাছে করে আমার কথা বলতেছি আমার কাছে করে না সো আমি এটা নিয়ে পাগল হয়ে যাচ্ছি না তো তারা যে ব্যাখ্যাটা দিচ্ছে সেটা বোঝানোর যেটা আপনাদেরকে দেখাচ্ছি এবং বলতেছি যে তারা যা দাবি করছে তার পুরাটা ভিত্তিহীন লাইক এবং ওয়ান এইটি পার্সেন্ট উল্টা খুব অকুতভয় হয় তারা দাবি করতেছে এই ভিডিওর ভিত্তিতে পয়েন্ট পাবলিক পোছনে জন্য বারবার বলতে হয় আবার বারবার বললে চিল্লা কেন বারবার বলি সে হয়তো নির্ভীক অকুত ভয় সেটা আমরা জানি না এই ভিডিও এই ওয়ান পার্টিকুলার ভিডিওর ভিত্তিতে যে কয়েক সেকেন্ড এটার ভিত্তিতে মানুষ দাবি করতেছে সে নির্ভীক্ষ অকুত ভয় সে হাসতেছে ক্যামেরার দিকে তাকায় না এই পার্টিকুলার ভিডিওর ভিত্তিতে এই কথা বলার কোনো সুযোগ নাই ইফ এনিথিং আমরা বলতে পারি যে সে খুবই ভিতু সে খুবই ভিড়ু তার চোখ ঠিকরে বের হয়ে যাচ্ছে ভয়ে ক্যামেরার পুলিশ ধরতেছে দেখে রাইট না এগেন যেটা বললাম আমাদের অত স্ট্রেচ এক্সট্রা পলেশন করার দরকার নাই তাকে উপরে ঠেলে ঠেলে তোলার টেনে টেনে নামানোর কোনো প্রয়োজন এগুলো সবই অর্থহীন কাজকর্ম কিন্তু মানুষ করে দেখে তাদের লেভেলে নেমে তাদের মতো করে এখন দেখানোর চেষ্টা করলাম যে না ব্যাপারটা মোটেই এমন না এবং লাইক আই কিপ সেইং ইট তার দাবি তার নিজের মুখের দাবি পাবলিক তো তার তার দাবিকে পাবলিক নাকচ করে দিবে সে নিজের ব্যাপার কী দাবি করতে সেটা পাবলিক বাংলাদেশে বসে নাকচ করে দেবে সো সো তার মুখের দাবির ভিত্তিতে তার ভিডিওর ভিত্তিতে তার এভিনেন্সের ভিত্তিতে এই পার্টিকুলার ভিডিওর ভিত্তিতে যদি আমরা ব্যাখ্যা করতে যাই তাহলে আমরা দেখতে পাই যে মানুষ দাবি যা করছে তার একটা দাবিরও কোনো ভিত্তি নেই কিন্তু করে যাচ্ছে যে কারণে এই আলাপটা করতে হচ্ছে সেটা হচ্ছে এই যে আমরা ইন্টারনেটে এটা না হয় একটা খুবই লাইট ওয়েট খুবই একটা নির্বিশ খুবই একটা ইনকনসিকুয়েন্সাল বিষয় যেটার কোনো কনসিকুয়েন্স নেই আমরা যদি ভুল বুঝছিও ভুল ব্যাখ্যা করিও ভুল কনসপিরেসি থিউরি ছড়াইও ভুল কারণে ভুল বিষয়ে ভাইরাল করিও বা সঠিক কারণে ভুল বিষয়ে ভাইরাল করিও বা ভুল কারণে সঠিক বিষয়ে ভাইরাল করিও এই ক্ষেত্রে এটা ইনকনসিকুয়েন্সিয়াল এটা কোনো ইস্যু না কিন্তু বিগার আলোচনাটা যেটা যে আমরা কী করি এবং এটা একটা প্রমাণ যে আমরা কীভাবে কোনো যেটা আমি সবসময় বলি যে আপনি একটা দাবি করলো তো সেই দাবির একটা মিনিমাম বেসিস থাকা চাই একটা মিনিমাম ভিত্তি থাকা চাই রাইট সো এরা যে দাবি করতে দাবির কোনো ভিত্তি থাকে না হ্যাঁ এরা এরা দাবির কি ভিত্তি দেখাবে আপনি দেখেন এরা দাবির ভিত্তি দেখাবে যে সে ক্যামেরার দিকে তাকে আসছে না আমি নেক্সট প্রশ্ন করবো ঝরে যে সে ক্যামেরার দিকে তাকে হাসিটা আপনি কীভাবে নিশ্চিত হলেন সে তো ক্যামেরার দিকে না তাকে হাসতে পারে অন্য ক্যামেরার অন্য কোনো দিকে হয়তো তাকে হাসছে যেটা ইজ দ্য কেস হ্যাঁ তখন আপনারা মানতে চাইবেন না সে ক্যামেরার দিকে তাকে হাসছে না 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 কারণ ওইভাবে হলে আপনার থিউরি দিতে সুবিধা হয় তারপর আপনি বলবেন যে সে ক্যামেরার দিকে তাকে দিলে হাসবে কেন কনসপ্রেসি ভাবে ছড়ানো হয় রাইট প্রচুর প্রশ্ন করা হবে অ্যাজ ইফ এ প্রশ্নগুলোর উত্তর নাই তো সে ক্যামেরার দিকে তাকে হাসছে কেন এই হাসির মানে কি না সেটা আমি জানি না কেন হাসছে আমি জানি না হাসির মানে কি আমি জানি না আমি সেখানে ছিলাম না আমি টেলিপ্যাথি জানি না আমি মেয়ের মেয়ের মাথার ভিতরে আমার বসবাস করি না সো আই ডোন্ট নো এই প্রশ্নগুলার করার মানে এই না যে প্রশ্নগুলোর উত্তর নেই যে এটা আই কিপ রিপিটিং যে করে বলছি যে আপনারা যে প্রশ্নগুলো করেন তার মানে এই নিয়ে প্রশ্নগুলোর উত্তর নাই এটার মানে হচ্ছে এই প্রশ্নের উত্তরটা আমি জানি না আপনি জানেন না আমরা জানি না ইনসামকেসেস আমাদের সেই ক্যাপাসিটি নাই জানার যেমন সেখানে কি ঘটনা ঘটছে না ঘটছে ওইখানে ওই মেয়ের কাছ থেকে ডিটেলস জানার ক্যাপাসিটি নাই দেখে আমরা জানি না ভাগ্যু ভালো স্যার ইন্টারভিউতে সব কিছু ডিটেলস বলে আমরা জেনে গেছি সেই ইন্টারভিউতে সে না বললে আমরা এখনও জানতে পারতাম না এবং এতে করে আমাদের এখনও কনসপিরেসি থিউরি ছড়ায় তারও সুবিধা হইতো সো এই যে উত্তরটা জানছি বলে আমরা এখন ডিবাং করতে পারতেছি যে আপনারা যত থিওরি দিচ্ছেন কারণটা সেইখানে নিহিত না পুরো ঘটনার ব্যাপারটা সেটা না কিন্তু আমরা যদি জানতে না পারতাম তাহলে কী করতো তাই কিন্তু এই জিনিস চলতে থাকতো সো সো আমরা জানতে পারা না পারার উপর নির্ভর করে না একটা ঘটনার সত্যতা অসত্যতা রাইট আমরা যদি জানতে সঠিকটা জানতে নাও পারি বা বাড়িও তাতে করে ঘটনা যা তাই না এটা হতেছে একটা প্রমাণ রাইট এরকম হাজারো কোটি কোটি যেগুলোর আমরা প্রমাণ পাই না দেখে যে কী মানুষ বলতেছে নো নোবরি নোজ এবং এটা তো খুবই যেটা বললাম খুবই ইনকনসিকুয়েন্স সিম্পল একটা ব্যাপার অনেক সিরিয়াস সিরিয়াস ব্যাপার অনেক কমপ্লেক্স ডাইনামিট এ থেকে বি সি স্কিপ করে ডিতে চলে যেতেছে ডি থেকে ওয়াইয়ে চলে জিতে চলে যাচ্ছে রাইট পাবলিক কারণ এভাবে নিজের মতো করে ন্যারেটিভ দাঁড় করাইতে সুবিধা হয় সো ওইগুলো তো চলতেছে নাও যেটা বললাম এটা ইনকনসিকুয়েন্সিয়াল বিপদ দেখে বিষয় দেখে না হয় বলছে ওকে ফাইন হু কেয়ার্স রাইট কিন্তু সিরিয়াস বিষয়েরা এগুলো সারাদিন করে বেড়ায় এবং এবং যেটা কারণে কথাটা বলতেছি যে এই বিষয়টা ইন পার্টিকুলার কেস ইন দিস পার্টিকুলার কেস এটা হয়তো খুবই একটা ইনকনসিকুয়েন্সাল বিষয় কিন্তু আপনাদের এখানে দ্য ফ্যাক্ট যে আমরা কীভাবে করে মিথ্যা ছড়াই আমরা কীভাবে করে ইন্টারনেটে ভিত্তিহীন কথাবার্তা ছড়াই ভিত্তিহীন কথাবার্তা বিশ্বাস করি এখানে সে হাসলো কি না আসলে সে তার এই হাসির সাথে তার সাহসিকতার কোনো সম্পর্ক না থাকলেও আসলে হয়তো সে সাহসী আসলে হয়তো সে সাহসী না নাথিং ম্যাটার্স এটা কোনো কিছুই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা এখানে না এগুলোর কোনোটাই পয়েন্টও না রাইট এখানে পয়েন্ট হচ্ছে যে আমাদের ভুল ইন্টারপ্রিটেশন আমাদের বেসলেস ইন্টারপ্রিটেশন আমাদের বেসলেস প্রেমিস এবং আমাদের দৌড় দেওয়া একটা জিনিসকে নিজের মতো করে ইন্টারপ্রিট করে এটা তো সকল ক্ষেত্রে হয় রাইট আমি তিন কনসপিরেসি থিওরির বিরুদ্ধে ফাইট করতেছি একা একাকে অলমোস্ট বাংলাদেশে ইন্টারন ইন্টারনেট এবং বাংলাদেশের ইন্টারনেট রাইট বাংলাদেশের ইয়ে স্পেসে সো আরও অনেক ডিপাঙ্ক করার সুযোগও আসছে দেখাইছি ভবিষ্যৎও আসবে দেখাবো তো লাইক খুব কম সুযোগ আমরা পাবো এগুলো ডিপাঙ্ক করার লাইক হয়তো একশোটা ঘটনার মধ্যে দুইটা ঘটনার সুযোগ পাবো দেখানোর যে দেখেন আপনার সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা ছড়াইছেন এখন আমাদের হাতে প্রমাণ আসছে যেমন ওই যে বাংলাদেশে যখন পুরান ঢাকায় যে একটা বিস্ফোরণ হয়েছিলো হয়ে মারা গেছিলো একটা ছেলে এবং একটা মেয়ে ওই যে বয়ফ্রেন্ড গেয়ে হইতেছে বাঁচাইতে গার্লফ্রেন্ড গেছিলো আগুনে ঝাঁপ দিয়ে মারা গেছে সেই তখন আপনাদের মনে আছে না আমি যাই না আমি কিন্তু সেই ঘটনাটা নিয়ে সন্দেহ প্রকাশ করছিলাম না যেটা আমি এখনও করি অলওয়েজ স্কিপ কোয়ার্স মানুষজনের ব্যাখ্যা ন্যারেটিভকে তখন আমি পুরো ঘটনা পড়ে এটা আসেন মেক সেন্স এটা কী করতে সেগুলো হ্যাঁ এটা মনে হচ্ছে না আমার কাছে এই ঘটনার কোনো ভিত্তি আছে বা ইন্টারনেটে সবাই ছড়াইতেছে নিউজ মিডিয়াগুলো ছড়াইতেছে পাবলিক শেয়ার করতেছে পরে তো জানতে পারলাম আমরা সম্পূর্ণ ভিত্তিহীন সো আমরা মাঝে মধ্যে জানার সুযোগ পাই এবং এই মাঝে মধ্যে জানার সুযোগ পাওয়াটা থেকে আপনাকে সেই মেসেজটা নিতে হবে যে আল্লাহ জানি যেগুলো বলে বেড়াইতেছে তার মানে অলমোস্ট সবগুলোই হয়তো ভিত্তিহীন এবং হুইচ কেস হুইচ ইস ট্রুথ অ্যাকচুয়ালি না আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করে আমি শেষ করব এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে আমরা কীভাবে যেটা বলি এ থেকে লাভ দিয়ে যাই মানে এই কাজগুলা শিক্ষিত অশিক্ষিত মানুষ নির্বিশেষে করে যত বড় পলিটিক্যাল অ্যানালিস্ট যত বড় ডিগ্রিধারী যত বড় ইংরেজি শিক্ষিত সকলেই কাজ করতে দেখি আমি খুবই দুঃখজনক যে নিজের ন্যারেটিভ দাঁড় করানোর জন্য ওভার এক্সপ্লেন করা রিডিং টু মাচ বিটুইন দ্য লাইন্স লাইক ছবি দেখে যে ওভার এক্সপ্লেন করা যায় একটা ছবি একটা স্টিল পিকচার আপনি যদি একটা সিচুয়েশানের পঞ্চাশটা ছবি থাকে বা দশটা ছবি থাকে তাইলেও আমি একটু আলোচনা করতে রাজি আসি যে ও আচ্ছা দশটা ছবি দেখে ওই পরিস্থিতিটা সম্পর্কে একটা ধারণা আসলে আদৌ করটুক পাওয়া যায় কি জানা একটা ছবি দেখে আপনি কিভাবে বলেন কিভাবে বলতে পারেন কিভাবে দাবি করতে পারেন এই ছবিটা কি মিন করে কিচ্ছু মিন করে না একটা ছবি অন ইটস ওন ইটস অফ কিচ্ছু মিন করে না আমার আমি যদি দশটা ছবি তুলি আমার দশটা ছবির মধ্যে পাঁচটা ছবি এরকম হয়ে থাকে তার মানে কি আমি চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা এভাবে করে থাকি তত না এটা জাস্ট স্ন্যাপশট অফ অফ টাইম এটা জাস্ট আমার একটা ছবি এটা কোনোভাবেই একটা ছবি দেখে এই কনক্লুশানে পৌঁছানোর লাইক বিন্দুমাত্র সুযোগ নেই যে এখানে কী হয়েছে এখানে কী মিন করে লাইক কিছু কিছু ক্ষেত্রে একেবারে অবভিয়াস এভিডেন্ট সেটা হইলে ভিন্ন ব্যাপার লাইক ওভারলি এভিডেন্ট ওভারলি অবভিয়াস তা না হইলে জেনারেল রুল হইতেছে একটা ছবি দেখে বড় বড় থিওরি মারা বড় বড় কনক্লুশন মারার কোনো সুযোগ নাই রাইট কিন্তু সে সকলে করে কিছুদিন আগেও দেখলাম একজন পলিটিক্যাল অ্যানালিস্ট উনি জো বাইডেনকে হইতেছে রাশিদা তালিফ উনি এয়ারপোর্টের প্লেনে যাওয়ার সময় হইতো এরকম হাতে ধরছে ওরে বাবারই এক ছবি দিয়ে পঞ্চাশ লাইনের ব্যাখ্যা পলিটিক্যাল অ্যানালিসিস এই ছবি কী মিন করে এটা মিন করে রাশিদা তালিফ ইজ বিং অ্যাগ্রেসিভ এটা মিন করে রশিদা তালিফ খুবই পুষি হচ্ছে এবং বাইডেনের সাথে খুবই অনেক থেকে পাইল এই ছবি থেকে এত কিছু ব্যাখ্যাও নেই এমন কিছু নাও হইতে পারে ক্যামেরাম্যান যেই সময় হয়তো নেওয়াও হয়তো নেই মাথা চুলকানোর জন্য হাত তুলতেছে এমন সময় হাতে হাত ধাক্কা লাগছে এমন সময় ছবি উঠে গেছে যে কোনো কিছু হইতে পারে ব্যাখ্যা তার করাই আছে বিশাল ব্যাখ্যা সো এই যেটা বললাম আমি অনেক বড় বড় পলিটিক্যাল অ্যানালিস্ট থেকে শুরু করে অনেক বড় শিক্ষিত ইংরেজি শিক্ষিত ডাস অ্যান্ড ম্যাটার এইগুলা দেখবেন ইন্টারনেটে উদ্ভট ইডিওটিক কাজকর্ম দিয়ে ভর্তি থাকে সো একটা ছবি দেখে দশটা ছবি দেখে থিউরি দেওয়া যায় না ফর দ্য মোস্ট পার্ট ফর দ্য মোস্ট পার্টে ইন মোস্ট কেসেসের সেটা করা যায় না আপনি হাই স্টেট একটু বলতে পারেন যে এই ছবিটা দেখে এটা 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 মনে হচ্ছে না 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 মানুষ মনে হয় না মানুষ একবারের কনক্লুশানে যায় হ্যাঁ এটাই হয়েছে এবং এইটার এটার উপর দাঁড়ায় তারপর লাইক কমেন্ট শেয়ার শুরু হয় গল্প ফাতা শুরু হয়ে যায় সো এই ঘটনাটা জাস্ট ক্রিয়েট অ্যানাদার এক্সাম্পল যে আমরা ইন্টারটেনটি কী করে বেড়াই সো আপনি যদি অনেস্ট হন অনেস্টলি যদি আপনি এই ঘটনাগুলো থেকে কোনো শিক্ষা নিতে চান কোনো কিছু শিখতে চান জানতে চান বুঝতে চান কারণ আমরা সকলেই লাইক আমরা সকলেই ফল ফর কী বলবো স্ক্যাম উই অল ফল ফর লাইক স্ক্যাম বা কী বলবো ফেক স্টাফ আর কি রাইট সেখান থেকে আপনি বের হবেন কীভাবে লাইক আমি তো এক সময় এরকম কনসপিরেসি থিওরিজ ধুমায় আমি যখন ইউনিভার্সিটির থার্ড ইয়ারে পড়ি নাসা চাঁদে যায় নাই আমার এখনও মনে আছে সেই ভিডিও আমি ফেসবুকে শেয়ার করছি লজ্জার কথা কনসপিরিসি থিওরিসও লাইফে সকল পর্যায়ে আমরা এগুলো দেখে শুনে বিশ্বাস করে আসছি আর তারপর আমি আজ হঠাৎ করে এই জায়গায় কীভাবে চলে আসলাম এখন যে আমি কনসপেরিসি থ্রির বিরুদ্ধে রীতিমতো ফাইট করে যাচ্ছি এটার কারণ হচ্ছে আমি আস্তে 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 দেখতে দেখতে যে এই যে ধরুন এই ঘটনাটা আমার চোখ খুলে দিল ওই যে ধরুন পুরান ঢাকার ঘটনাটা চোখ খুলে দিল এরকম অনেক ঘটনা চোখ খুলে দিছে এবং আমার কমন সেন্স আল্লাহ একটু কমন সেন্স দিছে আমাদেরকে রাইট সেই কমন সেন্সের ব্যবহার করে সব কিছু দেখে ওভার টাইম আমি রিয়েলাইজ করে বসছি ওরে বাবা এই 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 পাবলিকের যেগুলো দেখে পাবলিকের সাথে নাচানাচি করছি এগুলো সাধারণত বেসিস থাকে না এবং পাবলিক সাধারণত কথাবার্তা কোনো পাবলিকের বেসিস থাকে না এবং পাবলিক সাধারণত খুবই যত বড় জ্ঞানীগুণে শিক্ষিত হোক খুবই এক কানা এক চোখা ব্যাখ্যা বিশ্লেষণ করে সুতরাং তাদের ব্যাখ্যা বিশ্লেষণকে নেওয়া যাবে না এগুলো আস্তে আস্তে বুঝতে শুরু করে এখন আস্তে আস্তে আমি আমার অবস্থানে চলে আসছি রাইট সো এবং আমি মনে করি অবশ্যই সেটাই হওয়া উচিত আমাদের সকলের জন্যে আদর্শ পদ্ধতি প্রক্রিয়া রাইট সো এই জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি তা আপনারাও দেখবেন জানবেন তারপর আপনারাও সামনে চ্যালেঞ্জ করবেন ভাববেন চিন্তা করবেন যে না ইন্টারনেটের জিনিসপত্র এইভাবে নেওয়া যাবে না এবং বেশি থিওরি মারানো যাবে না এত থিওরি রে বাবা এ থেকে জি জি থেকে এক্স এক্স থেকে ওয়াই এত থিওরি দেওয়া যাবে না রাইট তার মানে কি এই না যে পৃথিবীতে কনস্পিরেসি থিওরি নেই তার মানে কি এই না যে পৃথিবীতে পর্দার আড়ালে অনেক কিছুই হচ্ছে তার মানে কি এই না যে হয়তো এই মেয়ে ক্যামেরার দিকে তাকাই হাসছিল হয়তো সে এর প্রতি একটা বিদ্রুপাত্মক হাসি দিয়েছে ইসরায়েল এস্টাবলিশমেন্টের প্রতি হ্যাঁ হইতেই পারতো যেটা আমরা এখন জেনে গেছি ইজ কেস যদি জানতে না পারতাম তখন ওই যে স্টুডেন্ট যারা বিড়ালের মতো ফিফটি ফিফটি চান্স থাকতো যে হ্যাঁ আসলেই হয়তো সেই কারণে এভাবে ক্যামেরার দিকে তাকাই হাসছে অথবা না আমরা ভুল বুঝতেছি ফিফটি তো ফিফটি ফিফটি রাখেন না এটাকে হান্ড্রেড পার্সেন্ট বানায় এখানে দৌড়াইতে হবে রাইট সো জাস্ট জ্যাগা এইটা ইন পার্টিকুলার কেস বা এই মেয়ে বা এই ঘটনা এটা কোনো ইস্যু না আমার কালকের ফেসবুক স্ট্যাটাস আমি ক্লিয়ারলি এটা আলোচনা করছি যে এখানকার ইস্যু হচ্ছে আমরা যেরকম করে ভুল বুঝি এবং ভুল জিনিসপত্র ছড়াই পাবলিক তাও এই যে নিয়ে লেগে গেছে যে না হ্যাঁ এই মেয়েকে মারার দিকে না থাকে হাসলেও প্যালেস্তানি মেয়েরা সাহসী এই মেয়ে হয়তো সাহ মেয়ে নিয়ে পাগল হয়ে গেছে পয়েন্ট কি এটাই খবর নাই তো যাক এবং যেগুলো বলতেছে এগুলো একটা কোনো কথা না তো এখান থেকে আমাদের মেসেজ নেওয়ার আছে এখান থেকে আমাদের শেখার আছে এরকম প্রত্যেকটা ছোটো ছোটো ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার আছে দেখে to the throne.